আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ষাটলিপি কি, ষাটলিপি কেন শিখব, এই বিষয়ে বিস্তারিত আমরা আজকে আলোচনা করব। ষাটলিপি কি? ষাটলিপি একটি সংকেত যা দ্রুত লেখার কৌশলে ব্যবহৃত হয়। যেমন ধরেন, একটি মানুষ এক মিনিটে ষাটটি কথা বলতে পারে, কিন্তু এক মিনিটে ষাটটি কথা লিখতে পারে না। এই যে দ্রুত লেখার কৌশল, এই জন্যই এই ষাটলিপি ব্যবহার হয়। যেমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা ধরে রাখার জন্য অনেক সময় এই ষাটলিপিতে লিখতে হয়। এটা একটা সংকেত, যেমন এই যে এটা একটা ষাটলিপির চিহ্ন, এটাও একটা ষাটলিপির চিহ্ন, কিন্তু এই চিহ্ন দিয়ে অনেক কিছু বোঝায়। যেমন আমি, আমরা, তুমি, তোমরা, এই একটি চিহ্ন দিয়ে ব্যবহৃত হয়। ষাটলিপি কেন শিখব? ষাটলিপি আমরা এই জন্য শিখব, বর্তমানে যে চাকরি নিয়োগ দেওয়া হয় সেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই ষাটলিপি, ষাটলিপিকার, কম্পিউটার অপারেটর, কম্পিউটার টাইপিস্ট, এইসব যে পদগুলো রয়েছে এইসব পদে অহরহ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এবং এই চাকরিটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কী শিখতে হবে? এই ষাটলিপির চিহ্নগুলো আগে জানতে হবে, ষাটলিপি সম্বন্ধে ধারণা থাকা লাগবে। আরেকটা বিষয়ে আপনার ধারণা থাকা লাগবে, সেটা হচ্ছে কম্পিউটার, কম্পিউটার টাইপিস্ট। বাংলায় যদি আপনি 20 আর ইংরেজিতে যদি আপনি হচ্ছে 30 উড়াইতে পারেন তাহলে এই চাকরিটা আপনার জন্য। তো আজ থেকে আমি আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে ষাটলিপির উপরে ভিডিও দিতে থাকব। আপনারা সেই ভিডিওগুলো প্রত্যেকটা দেখবেন, যদি প্রত্যেকটা দেখেন তাহলে আপনি এই ষাটলিপি সম্বন্ধে সম্পূর্ণ ধারণা আপনার হয়ে যাবে এবং আপনি খুব সহজে বুঝতে পারবেন। আর এই ষাটলিপি সম্বন্ধে জানার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।